ইরানের ইসলামী বিপ্লবের 42তম বিজয়বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ইরাক সীমান্তে ব্যাপক আকারে সামরিক মহড়া শুরু করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসির পদাতিক বিভাগ। সামরিক ক্ষেত্রে নানা সাফল্যের কার্যকারিতা যাচাই ও যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে এই স্থল মহড়া বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে নানা ধরনের হেলিকপ্টার ও কামান সহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করা হয়। স্থল সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যেকোনো হুমকি মোকাবেলায় পদাতিক বাহিনী প্রস্তুত বলে জানান আইআরজিসির প্রধান কমান্ডার। পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে গেল কয়েক মাস ধরে বিভিন্ন ক্ষেত্রে সামরিক মহড়া জোরদার করেছে ইরান। গেল জানুয়ারি মাসে ভারত মহাসাগরে যুদ্ধবিমান বহনকারী রণতরী বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এর এক সপ্তাহ আগে ওমান সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ইরানি নৌবাহিনী। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।